नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर साथे रयेछि एकटा नूतन फल जेटा खरमुज बा मार्समेलन जेटा ग्रीष्मकालीन फल लागिएछिलाम तार बीज थेके किभाबे चारा तैरी हय। आज के आमी रिपोर्टिंग एवं गाछेर आपडेट बा परिचर्यार विषय निये आपनादेर साथे रयेछि। आपनारा थाकुन, खूब सहज साधारण परिचर्या करे बाड़िये तोला गेल जेटा खरमुज बा मार्समेलन। बंधुरा, चारा जे करेछिलाम जेटा आगेर भिडियो देखेछिलाम, देखछेन छः सात तीन इंच टबे चारा बसिएछिलाम। चारा देखुन तीनटे करे पाता हये गियेछे। 15 दिन परिचर्या करेछि एई तीन इंच टबे, किछुई नय, जल देवा छाड़ा आर किछुई नय। आज के आमी रिपोर्टिंग करब, देखछेन एई बड़ो 12 बोलछि माने 15 इंच टबे, दीर्घ साइजेर टबे আমি বসাবো। তার এই যে ভেতরটা দেখছেন, এটা বায়ো চেম্বার করেছি, যেটা তরমুজ গাছের কীভাবে বায়ো চেম্বার করতে হয় আমি নতুন পদ্ধতিতে তরমুজ চাষের যে ভিডিও দেখেছি সেখানে বলেছি, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। একইভাবে আমি খরমুজে 4টি টবে বায়ো চেম্বারটা মাঝে করে নিয়েছি এবং মাটি প্রস্তুত করেছি। মাটি যেটা তরমুজ গাছের মাটি প্রস্তুতির ন্যায় যেটা গার্ডেন সয়েল এবং ভার্মি কম্পোস্ট মিশিয়েছি এবং সাথে সাথে হর্ন ডাস্ট বা বোন ডাস্টের যে কোনো একটা দিয়ে আপনারা মাটি প্রস্তুত করবেন। মাটি প্রস্তুত করার পর এর মাঝে টবের মাঝে বায়োচেম্বারটা কীভাবে করেছি আগে বললাম, এইভাবে করে নেবেন। গ্রীষ্মকালীন গাছে বায়োচেম্বারটা করলে তাহলে জলের সমস্যা হবে না। বন্ধুরা, এইভাবে দুদিকে যে দুটো গর্ত করলাম টবের মাঝে, টবের মাঝে তো বায়োচেম্বার রয়েছে, দু সাইডে দুটো গর্ত করলাম। এবার ছোট টপ থেকে এইভাবে আপনারা চারা বের করে নেবেন, যেটা দেখছেন অসংখ্য শেকড় রয়েছে এবং চারা খুব তরতাজা রয়েছে। আমি আর এই চারাগুলো সেপারেট করছি না, একসঙ্গে তিনটে গাছ রয়েছে, এই তিনটে গাছ এক জায়গাতে রেখে আমি এখানটা বসালাম। ফলে দুদিকে দুটোতে বসাবো, ফলে গাছের সংখ্যা বেড়ে যাবে অটোমেটিক, কারণ একটা ছোট টবে তিনটে গাছ রয়েছে। ফলে দুটো টবে বসালে প্রায় 6টা 7টা গাছ হয়ে যাবে, ফলে সেইভাবেই আমি হিসেব করে বসাচ্ছি। ঠিক একইভাবে 3 ইঞ্চি টব থেকে দেখুন এটাতেও তিনটে চারা রয়েছে। এইভাবে এই পদ্ধতিতে ছোট টব থেকে বের করে নেবেন। বের করে নেওয়ার পর দেখুন এটা তো অসংখ্য শেকড় রয়েছে, শেকড় দেখে বোঝা যাচ্ছে গাছ সার্ভাইভ করবে অবশ্যই, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে ওই দিকে আর একটা যে গর্ত করেছিলাম তাতে বসালাম। তাহলে দুটো টব থেকে 6টা গাছ একটা টবে আমি বসালাম। এইভাবে বসানোর পর হালকা জল দিয়ে নতুন মাটির সঙ্গে সেট হতে দিবেন এবং এরপর একটু হালকা ইনডিরেক্ট সানলাইটে রাখবেন 3-4 দিন। গাছ সহজেই সার্ভাইভ হবে, হয়ে যাওয়ার পর তার উল্লেখযোগ্য পরিচর্যার বিষয়ে আসছে। এইভাবে অল্প পরিমাণ বোতলে করে জল দিয়ে নতুন মাটির সঙ্গে গাছটা সেট হতে সময় দিবেন 3-4 দিন, হালকা ছায়াযুক্ত জায়গায় রাখবেন, তারপরে উল্লেখযোগ্য পরিচর্যা বিষয়ে বলছি। বন্ধুরা, দেখছেন চারা রিপোর্টিংয়ের পর 15 দিন পর আপনাদের সঙ্গে যে দেখাচ্ছি যে গাছগুলো, এগুলো 15 দিন পরিচর্যা করার পর দেখছেন বায়োচেম্বার, এই বায়োচেম্বারে বাড়ির অতিরিক্ত সবজি সেটা দিয়ে জল দিয়ে রাখা, ফলে ওখানে ওই সবজিগুলো পচে সার তৈরি হবে এবং সেটা গাছ সরাসরি নেবে এবং জলের ঘাটতিও হবে না, কারণ এই বায়োচেম্বার দিয়ে মাটিতে সমভাবে জল ছড়িয়ে যাবে। ফলে গ্রীষ্মকালীন সমস্ত ছাদের গাছে যদি বায়োচেম্বার করা হয়, গাছে যেমন খাওয়ারও পাবে সাথে সাথে সরাসরি জৈব সার যেটা সেটা পাবে, যেমন সাথে সাথে জলও মাটিতে সব সমভাবে থাকার জন্য কখনো জলের ঘাটতি হবে না, গাছ সার্ভাইভ হয়েছে। এর ভেতরে আর উল্লেখযোগ্য কিছু করা হয়নি, যেটা 15 দিনের মাথায় একবার সরষের খোলকে ভিজিয়ে তার তরল জল দিয়েছি, তাছাড়া ওই বায়োচেম্বারের সবজি দিয়ে তার জৈব সার যোগান দেওয়া। গাছের এই রকম গ্রোথ হওয়ার পর নিচের দিকে যে শাখাগুলো সেগুলো একটু প্রুনিং করে দিচ্ছি, তাহলে মেন যে শাখাটা সেটা খুব প্রাণশক্তিতে ভরপুর হবে এবং আকারও বড় হবে। তাই নিচের গাছের সংখ্যা বা শাখাটা আমি কমিয়ে মূল শাখাটাকে বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছি, তাই নিচের শাখাগুলো যেগুলো ব্রাঞ্চ বেড়ে যাচ্ছে সেগুলো আমি এইভাবে কেটে দিচ্ছি, প্রতিটা টবের কেটে দিচ্ছি। দেখছেন
এই সময় গাছে বার বা কুড়ি আসার কোনো সম্ভাবনা দেখছি না। এরপরে নিশ্চয়ই যে উল্লেখযোগ্য পরিচর্যা সেটা করব, তার আগে আমি এই শাখাগুলো একটু কমিয়ে দিচ্ছি। দেখছেন টবের নিচে অসংখ্য শাখা পড়ে আছে, যেটা ব্রাঞ্চ বেরিয়েছিল সেগুলো কেটে দিয়েছি এবং মূল শাখাটা এইভাবে দড়ি দিয়ে একটা উপরে পাঁচ ইঞ্চি হাইট, পাঁচ ফুট হাইটের একটা বাঁশ উপরে বেঁধে তাতে এইভাবে আমি গাছগুলোকে রাখার ব্যবস্থা করেছি। লতানো গাছ তো তাহলে এইভাবে দড়ি দিয়ে বেঁধে টব থেকে উপরে আপনার বাঁশের সঙ্গে বেঁধে আমি একটা অস্থায়ী মাচা যেটা সেটা তৈরি করেছি, তাতে গাছটা থাকবে এইভাবে বেঁধেছি। তোরা এরপর যেটা দেখছেন এটা চারা রিপোর্টিংয়ের পর এক মাস বয়স হয়েছে গাছ, দেখুন আরও তরতাজা হয়ে উঠেছে। আর দেখছেন হলুদ হলুদ অসংখ্য ফুলের ফুলে ভরে উঠেছে, ফলে ফল আসার সম্ভাবনা নিশ্চিত এইবার আসার সম্ভাবনা হবে। যদিও যে ফুলগুলো রয়েছে বেশিরভাগই পুরুষ ফুল, ঠিক একইভাবে যেমন তরমুজের পুরুষ স্ত্রী ফুল হয়, এখানেও ঠিক পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একইভাবে যেভাবে আইডেন্টিফাই করা হয় সেইভাবেই করা যাবে এখানে। তবে এর মধ্যে আমি যেটা করেছি ফুল আনার যে উল্লেখযোগ্য পরিচর্যা সেটা আমি করেছি, সেটা সব গাছেই করে থাকি। যে বার যখনই আসছিল তখন ব্যালেন্স নিউট্রিয়েন্ট যেটা এনপিকে ১৯ ১৯ ১৯ বা কুড়ি 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 যে কোনো একটা এক চা চামচ ৫০০ এমএল জলে গুলিয়ে ওই গাছের গোড়ায় দিয়েছি, তার ফলে এইভাবে অসংখ্য ফুল এসেছে। এবার আশা করি আপনাদের ফলের যে বিষয়টা আমি দেখাতে পারবো, সফলতা আসবে আশা করছি। কারণ গাছ খুব সহজ এবং শশা গাছের ন্যায় পরিচর্যা করেই বাড়িয়ে তুললাম, যদিও মাস্কমেলন বা খরমুজ একটা নতুন ফল যেটা সচরাচর আমাদের এদিকে হয় না। দেখছেন এখন যেটা দেখাচ্ছি সৌভাগ্যের একটা লক্ষণ দেখা দিয়েছে, স্ত্রী ফুল যেটা এখনও ফোটার অবস্থা নয়, বার রয়েছে কিন্তু গোড়াটা দেখে আমি বুঝতে পারছি এটা স্ত্রী ফুল। ফলে ফল নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আরও হয়তো মাসখানিক পরে। কিন্তু আমার গাছের গ্রোথটা সম্পর্কে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ওপরে বাঁশ দিয়ে চারটা টবে দড়ি দিয়ে নারকেল দড়ি দিয়ে বেঁধেছি। বন্ধুরা গাছের যে এই সুন্দর গ্রোথ হওয়ার উল্লেখযোগ্য দুটি কারণ যেটা নূতনভাবে আমি পরীক্ষামূলক করেছিলাম, একটা হচ্ছে ফিস জুস আর দ্বিতীয় হচ্ছে আপনার বিট জুস, এই দুটো জৈব সার নূতনভাবে আমি গাছে অ্যাপ্লাই করে দেখছি তার গ্রোথ সুন্দর। গাছের গ্রোথ দেখলেই বোঝা যাচ্ছে যে ফল হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে, ফলে আপনারাও এইভাবে করবেন। তাছাড়া বায়োচেম্বার তো রয়েছে, সেখানে সবজি পচা জল দিচ্ছি। এই গ্রীষ্মকালীন কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না, তাহলে গাছের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ টবের গাছ। তাই আমি সম্পূর্ণ জৈব সারের উপর নির্ভর করলাম, যেটা বায়োচেম্বারে সবজি দিয়ে তার জৈব সার, তাছাড়া ফিস জুস এবং আর একটা হলো যেটা আপনার বিট জুস, এই দুটো পর্যায়ক্রমে দিয়ে গাছ পরিচর্যা করে এইভাবে বাড়িয়ে তুলেছি। এক মাস পরে আবার আপনাদের সঙ্গে ফলের আপডেট নিয়ে শেয়ার করব। আর এই বিষয়টি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।